আজ বাচ্চা হয় নাই কালেও কাল না হলে পরশু আপনার কবির আসবে মিষ্টি ওই দোকানে পয়রা আসিল তাই বাড়ি থেকে রুটি আইনা গোপা গোপ খাচ্ছি খুব চাপ তোমরা কেমন জানি কই যেতেছো বাচ্চা এসে সবার একটু মিষ্টি খাওয়াই দিব না হ্যাঁ ভাই আমি আগেই শুনছিলাম আপনার বাচ্চা হয়েছে ফুলা হয়েছে তাই না তারপরও ভাই নেটের তো একটা সিনে যাই ভাবি চিন্তা করেন না আজ বাচ্চা হয় নাই ভালো কবির ছাড়া আসলে এরকম যদিও কবির দুটা দেখাইছিলাম আপনার কোনো জানাশোনা কবির স্বপ্নে যেহেতু পাইছি এখন হেরে আপনি গেলে কি আর পাইবে একটু যদি খোঁজ খবর দিতারে ভাই তুমি তো গেছিলা যেহেতু একটু যদি আমারে হেল্প করতা আমার অনেক উপকার হইতো তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে নেন আমি হলো আপনার দেখাই দিব তাই না মেলা উপকার হইব তোমার ভাই আলা ভোলা মানুষ এত কিছু বলে যাও গান করে দিমু না ভাবি যেহেতু যাইতেছে একটু মিষ্টিটা সবারে খাওয়াই তাহলে যাই ভাই আমার জন্য দোয়া কইরো আর কবিরাজের ঠিকানা আমারে দিও আচ্ছা সরজনে দিমু বাচ্চা না হওয়া যে কত কষ্ট জাগো হয় না হেরা জানা জাগো হয় তা মিষ্টি গুরু মিষ্টি প্যাকেট তো আমার মিষ্টি আমি কিনে আনলাম মাত্র মিষ্টি রাখছস তুই রুটি কই পাইলি বাড়ি থেকে নিয়ে আইছি আর মিষ্টি মিষ্টি ওই দোকানে পড়ে আসিল তাই বাড়ি থেকে রুটি আই না গোপা গোপ খাচ্ছি খুব চাপ আমার মিষ্টি খাইতে পারি তাই বলে এক কেজি মিষ্টি সব তোর খাইতে ভাই মিষ্টি তো আমরা কিনে খাইতে পারি না এই জন্য মিষ্টি দিয়ে লোক সামলাতে পারলাম না বাচ্চাটা হইছে শরীর ভাই লোকজন আইছে কাজে টেকাও নাই আমার বললাম কি কামটা করছি রে ভাই এটা মিষ্টি রসগুলো খাইছে আলা রুটি দিয়া মিষ্টি আমি কারে খাওয়ামো আমার শরীরের যে দায়িত্ব আস্তে করে পোকাত করে মুখে ঢুকে দিন তাহলে আমার শরীর করে চাওয়া মিষ্টি মুখ করছি শ্বশুর যদি ঠিক থাকে তাহলে সব ঠিক আর জায়গা জমি সব তো আমার বই আমার বলা কি একটা খাচ্ছর বেটা রে হ্যাঁ মোটর জায়গা এটা তোর পোর্সাম খানা খাবার রাখছি আলা বালা
আল্লাহ আমার মাথায় বললো নাকি?